বন্ধুক আজকে আমি আপনাদের সঙ্গে হাজির একটি বাসার সুন্দর নিয়ে তো আসলে আমার দেখি বলেছি এবং পঁচিশশো বাষট্টি স্কোয়ার ফিট জমির মাঝে প্লান যার শত পয়েন্ট এইট শতক মানে পনের ছয় শতক জমির মাঝে প্ল্যান বাসার প্লান

এরপর রয়েছে টয়লেট সাত ফিট আট ইঞ্চি ইন্টু চার ফিট চার ইঞ্চি সাথে রয়েছে বারান্দা নয় ফিট এক ইঞ্চি ইন্টু পাঁচ ফিট সাত ইঞ্চি এর সঙ্গে রয়েছে একটি বেডরুম বারো ফিট চার ইঞ্চি ইন্টু এগারো ফিট আট ইঞ্চি সাথে রয়েছে বারান্দা সাত ফিট এগারো ইঞ্চি ইন্টু দুই ফিট ছয় ইঞ্চি বসতে একটি বারান্দা এরপর রয়েছে চিলড্রেন বেডরুম সাত ফিট দশ ইঞ্চি ইন্টু বারো ফিট সাত ইঞ্চি বারো ফিট চার ইঞ্চি সাথে রয়েছে বারান্দা

আমরা আসলে আমরা দ্বিতীয় ইউনিট দেখি বন্ধুবেন আমাদের প্রথম ইউনিট দ্বিতীয় গেট এরপর আসলে লিভিং রুম বারো ফিট দুই ইঞ্চি ইন্টু বারো ফিট ছয় ইঞ্চি এদিকে রয়েছে বেডরুম বারো ফিট ইন্টু বারো ফিট দুই ইঞ্চি এদিকে টয়লেট ষাট ফিট আট ইঞ্চি ইন্টু চার চার ইঞ্চি এদিকে রয়েছে নয় ফিট এক ইঞ্চি ইন্টু পাঁচ ফিট সাত ইঞ্চি

এবং দুটি টয়লেট বলুন এই হচ্ছে থ্রি জি ভিউ আসলে আমরা টু ডি একটু দেখি তো বন্ধু বন্ধু এই হচ্ছে টু ডি প্ল্যান এই টু প্ল্যান যা বলছিলাম এই সিরি সিঁড়ি এই দুই দিকে দুটি ইউনিট রয়েছে এই হচ্ছে প্রতি ইউনিটে রয়েছে আমার তিনটি বেডরুম একটি ডাইনিং স্পেস হচ্ছে লিভিং রুম দুটি টয়লেট একটি বারান্ডা এই ইউনিটে সেম রয়েছে বারান্ডা বেলকনিগুলো একটু অন্য মডেল এর করা হয়েছে গোলাকৃতির এই দেখেন চারটি বেলকুনি গোলাকৃতির করা হয়েছে

মানে বিল্ডিং এর সারটি উপর থেকে কেমন দেখা যাবে হচ্ছে সেই কলাম প্ল্যান তো বন্ধুমান যদি আপনাদের বিল্ডিং এর প্রাণটি যদি ভালো লেগে থাকে অবশ্যই জানাবেন আর যদি আহ প্রয়োজন হয় অবশ্যই বলবেন আমি আপনাদের পিডিএফ ডিএফ দিব ধন্যবাদ